এনি অটোইমিউন ডিসঅর্ডার আছে কিনা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা আমরা সিবিসি, সিআরপি, আর এ-অ্যান্টিসিপি বা এই জাতীয় কিছু সেরোলজিক্যাল ব্লাড টেস্ট করলে আমরা বুঝতে পারি। পাশাপাশি ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো লেভেল দেখতে হবে, এবং এগুলো আমরা অনেক সময় এক্স রে, হাঁটু বা জোড়াগুলো করলেও বোঝা যায় যে ওখানে চেঞ্জটা কী আসছে। তো আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি করা যায় তাহলে আপনার চিকিৎসা খুব সহজ। এবং এটা চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে, পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি কম থাকলে খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, ওনাকে কিছু কায়িক পরিশ্রম, কায়িক পরিশ্রম বলতে বাসার পরিশ্রম মানে রাস্তায় হাঁটা, সাঁতার কাটা, মানে গ্রস মুভমেন্ট, হ্যাঁ, দৌড় ঝাঁপ এই টাইপের। তো একটা মহিলার দ্বারা এগুলো করা সম্ভব হবে না, কিন্তু হাঁটতে পারেন উনি, নিয়মিত রাস্তা হাঁটা চলাফেরা করা, ব্যথায় গরম সেঁক দেওয়া বা কুসুম গরম পানিতে সবসময় গোসল করা বা ব্যথায় হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দেওয়া, লাইফ স্টাইলে খাবারে চেঞ্জ আনা। এখন যেমন এই বয়সে কিছু খাবার, দুগ্ধজাত খাবার, সকল শাক সবজি, ডায়াবেটিস না থাকলে সকল ফল, মিষ্টি জাতীয় ফলও খেতে পারে, সিজনাল ফল, এজ স্পেশালি এখন আমাদের যে ফলগুলো আসছে এগুলো খুবই উপকারে আসবে। আমার মনে হয় ওনাকে আগে কনফার্ম ডায়াগনোসিস করেন, তারপরে তাকে চিকিৎসা নিতে হবে। এই ক্ষেত্রে অনেকের ধারণা যে কেবল ব্যথার ওষুধ খেয়ে থাকবে বা ওষুধ খেয়ে থাকবে, না, ওষুধ কিছু প্রয়োজন হতে পারে, কিন্তু মূল ট্রিটমেন্টটি হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন এবং বিভিন্ন থেরাপি আছে, বিভিন্ন এক্সারসাইজ আছে, এগুলো করতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন কারণের ক্ষেত্রে যে ট্রমা বা আঘাতের কোনো হিস্ট্রি যদি থাকে সেটাও দেখা যায় পরবর্তীতে সমস্যা তৈরি করছে। তো কেউ যদি কোনো রকম আঘাত পেয়ে থাকে হাড়ে বা জয়েন্টে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক তার কি করা উচিত এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা থেকে? আপনাকে ধন্যবাদ। এখন আঘাতটা হচ্ছে হয়তো খুব তীব্র হতে পারে বা মাইল্ড টু মডারেট টাইপের আঘাত হতে পারে, অনেক সময় জোড়া ভেঙে যেতে পারে, অনেক সময় ক্র্যাক হতে পারে, বা যে যদি মডারেট টাইপের হয় যে খুব বেশি না, সেই ক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক কিছুই হয়তো বা করা হয় না, কিন্তু ভেঙে গেল বা সেক্ষেত্রে তো সাথে সাথেই যাওয়া হচ্ছে হাসপাতালে। জি, একজাক্টলি। এখন যেটা আপনি ঠিকই বলছেন যে যদি কারো নতুন কোনো আঘাত পায় সেই ক্ষেত্রে তাকে তো অবশ্যই রেস্ট প্রথম কাজ, এবং সেই জায়গায় আমরা অনেক সময় ঠান্ডা সেঁক দিতে বলি উইদিন 1 ঘন্টার মধ্যে। যদি রুগী বরফ বা এই জাতীয় কোনো ঠান্ডা কোনো কম্প্রেশন সে দিতে পারে, তার হচ্ছে সার্কুলেশনটা কমে যাবে ওই জায়গায়। কারণ হচ্ছে ওভার ব্লিডিং হলে ওখানে কিন্তু একটা সেকেন্ডারি সেপটিক আর্থ্রাইটিস বা সেপসিস বা অতিরিক্ত ব্লাডের ওখানে ইনফেকশনের কারণে তার টিস্যুগুলো ডেথ হতে পারে। সো যত সার্কুলেশন ওই জায়গায় কমানো যায় প্রাইমারি সেটা বেটার, বাট আফটার 3 ডেজ লেটার বা 7 ডেজ পরে তখন কিন্তু উল্টা আরও সার্কুলেশন বাড়াতে হবে। কারণ না বাড়ালে আবার সার্কুলেশনের কাজ কি, আমাদের ব্লাডের কাজ কি, আমাদের ব্লাড এসে ওখানে কিন্তু হিলিং প্রসেসে সে হেল্প করে থাকে। আমরা যদি হিলিং প্রসেসটা টোটালি দেখি সাইন্টিফিক্যালি, তো সেক্ষেত্রে আবার সেটা আমাদের প্রয়োজন। তো এই জিনিসটা হয়তো রুগীরা আর করে না, রুগী কি করে হয়তো ব্যথার ওষুধ খেয়ে মোটামুটি ইম্প্রুভ হয়ে যায়, আর সেটা মানুষ তো ওষুধের উপরে ডিপেন্ড করে সবচেয়ে সব সময় করে, কিন্তু ব্যথার ওষুধ হয়তো হ্যাঁ পেইনটা কমায় বটে, ইনফ্লামেশনটা কমায় বটে, কিন্তু আবার কিন্তু কমে গেলে আবার তার সার্কুলেশন বাড়ানো দরকার, আবার মুভমেন্ট বাড়ানো দরকার হিলিং হওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে কিন্তু খুব থেরাপি চিকিৎসা একমাত্র ট্রিটমেন্ট। যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ব্যবহার করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ, স্পেশালি এক্সারসাইজগুলো আবার ভিন্ন টাইপের হবে। এই ক্ষেত্রে আমরা মোবিলাইজিং এক্সারসাইজ দিলে হিতে বিপরীত হতে পারে, আমরা স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ দিয়ে থাকি যে জোড়ার মুভমেন্ট হবে না, বাট ওখানে ইয়া হবে, মাসেল ওয়ার্ক করবে। তো এই যে জিনিসগুলো এটা আসলে খুবই সাইন্টিফিক্যালি কাজগুলো করতে হয়, এবং প্রয়োজনে রুগীকে ওখানে দীর্ঘমেয়াদি যেন কোনো সমস্যা না হয় তাকে পুনর্বাসন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয়, ফলো আপ করতে হয়তো 3 মাস 6 মাস পরে, হয়তো জোড়াটা ওই জায়গাটা এক্স রে বা একজন স্পেশালিস্টকে দেখিয়ে অ্যাসেস করে নিতে পারে। তাহলে কিন্তু আপনি যেটা বলছেন যে এই এই রিস্কগুলো কমে যাবে অনেক ক্ষেত্রেই, স্পেশালি যারা স্পোর্টসের সাথে জড়িত তাদের কিন্তু এটা করতে হবে। তারা হয়তো ইয়াং বয়সে চলছে, ইনকাম করছে, ভালোই আছে, কিন্তু আফটার 40-50 পরে তাদের কিন্তু বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস ডেভেলপ হবে সেকেন্ডারিলি। এবং আমি প্রায় স্পোর্টসের বিভিন্ন প্লেয়ার, স্পেশালি ফুটবল প্লেয়ার আমি প্রায় পাই, যাদের আমাদের নাম করা প্লেয়ার বাংলাদেশে খেলতো, তারা এখন কিন্তু বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা ভুগছেন। এটা হচ্ছে ওই যে ইঞ্জুরিগুলো তারা পেয়েছিল, তাদের কিন্তু পুনর্বাসনটা ঠিকমতো হয়তো হয়নি ওই সময়, বা ট্রিটমেন্ট কিন্তু অপর্যাপ্ত ছিল। আরও 10-15 বছর আগে তো রিহ্যাবিলিটেশন কথা মানুষ জানতই না বাংলাদেশের মানুষ,
তো এই ক্ষেত্রে তাদেরও সেই ল্যাকিংসটা ছিল, তো তারা প্রায় আমার কাছে আসে, আমরা ট্রিটমেন্ট হতো এখন যেটা করি। কিন্তু এটা যদি ওই সময় থেকে কন্টিনিউ করা যায়, রিহ্যাবিলিটেশন বা এক্সারসাইজগুলো, বিভিন্ন থেরাপি নিয়মগুলো বলে দেওয়া যায় বা খাবারের কারেকশন করা যায়, তাহলে কিন্তু এই যে সেকেন্ডারি কিন্তু আমরা যেটা বলছি ক্ষয় রোগ বা আর্থ্রাইটিস বা এই জাতীয় ডিসেবিলিটি, এগুলো কিন্তু সাধারণত আসবে না। আসলে এই ব্যাপারটাতে সচেতন থাকলেই আসলে অনেক কিছুই প্রিভেন্ট করা সম্ভব। আমরা আবারও আলোচনায় ফিরবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।